প্রথমে নেম, অ্যারাইভাল এবং ডিপার্চার দেওয়া হলো। এবারে টাইম ওয়ার্ক বার করবো, ইকুয়াল টু মড দেখো সি টু মাইনাস ভি টু কমা দিয়ে ওয়ান। এবারে নাম্বারটা দেখে নিন, এই নাম্বারটা দেখো, টাইম হচ্ছে এই যে এম পি এম ছাড়াই আমি প্রিন্ট করব বা শো করব, দেখতে পাবো। ওকে, এই দেখো এখানে ডিপার্চার মাইনাস অ্যারাইভাল বার করে যেটা হবে দেখাবে। এবারে আমি ওটাকে টেনে দিই, দেখো সবগুলো বার হয়ে যাবে, কত সময় টাইম ওয়ার্কটা বার হয়ে যাবে। এবার র্যাঙ্ক বার করছে, দেখো প্রেজেন্টে এইগুলো আছে আর র্যাঙ্ক বার করছে, সমানচিহ্ন র্যাঙ্ক র্যাঙ্ক। এর প্রথমটা ক্লিক করতে হবে, ক্লিক ই টু কমা দিয়ে ই টু থেকে ই সিক্স সেভেন সিক্স পর্যন্ত। এবারে এফ ফোর মারবো, এফ ফোর এন্টার করে দেবো, হয়ে যাবে। এবারে আমি ওটাকে ধরে টেনে দেবো, ঠিক আছে হয়ে গেল, র্যাঙ্ক বার হয়ে গেল, দেখে নাও ভালো করে। তাহলে টাইম ওয়ার্ক এবং র্যাঙ্ক বার করলাম।